शुरू करते महान आल्लाहर नामे जिन परम करुणामय एवं अत्यंत दयालु आस्ते देख कर बस आछे हाँ हाँ आमी जायगाटार नाम हच्छे गिये बाजे सतंग एटा आमार एलाकाय आमार चुनारघाट उपजेलाय এটা হচ্ছে কি আপনার বাজে সতং নামক একটা জায়গা এই দেখেন এই ব্রিজটা এই পাঁচতাম্বার ইউনিয়নে প্রায় তিন বছর আগে এই ব্রিজটা করছিলাম এই ব্রিজটার অবস্থা এখন খুবই খারাপ এখন ওনারা আমারে ডাকছেন এই বাচ্চারা সহ আমারে আমার জন্য এরা ওয়েট করতেছে যে এই ব্রিজটা আপনারা দেখেন যে এই ব্রিজটা তিন বছর আগে এইখানে আমি বানাইছিলাম বানানোর পর এখানে পানির সময় কিন্তু এই এর নিচ দিয়ে পানি আসে মানে এত বেশি পানি আসে এখন আমার তো আর কিছু করার নাই শুধু দেখেন এই তোমরা এই বৃষ্টি কতদিন আগে হইছিল কেন তোমরা এই পানির সময় কিন্তু খতকান পানি যায় মানে বৃষ্টি দিয়ে ফরা লেখা কইরা মানুষের সেবা করবাই না চুরি করবাই না এমপি মন্ত্রী চুরি সামারি করবাই না তা আবার কথা দিলাই তো আমারে এই বাচ্চাগুলা আমারে কথা দিছে যে এরা কখনো দুই নাম্বারি করবে না দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না আমি এই ব্রিজটা হবে আমার ৩৮তম ব্রিজ ৩৮তম আমার পাকা ব্রিজ হবে এবং আপনাদেরকে এক মাসের মধ্যে দেখাবো যা ইনকাম করব হাইকোর্টে অল্প অল্প করে হয়তো এটাতে ৩.৫ লাখ টাকা হইলে হয়তো ব্রিজটা হয়ে যাবে যা ইনকাম করব শুনেন আমি একটা জিনিস দেখাই দিতে চাই মানুষ জীবনে চাইলে যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য বসে আছেন কাজ করতেছেন না তারা বলে দিচ্ছি অনেক বড় ভুল করতেছেন জীবনে নসিবে এমপি মন্ত্রী হওয়া নাও লেখা থাকতে পারে তাহলে এরকম আফসুস নিয়ে মরার চেয়ে কিছু ভালো কাজ করে যান দেখবেন এমপি মন্ত্রী যদি নাও হন অন্তত আত্মতৃপ্তি পাবেন আজকের এই বাচ্চাগুলার খুশির জন্য আজকের আমার এই শুক্রবার আমি মনে করি এটা উৎসর্গ করলাম এবং আগামী ২-৩ সপ্তাহ যা ইনকাম আর গত সপ্তাহ যা ইনকাম তা ওই ব্রিজের জন্য আমি বরাদ্দ করলাম আমি আবারও আপনাদের জন্য অনেক বেশি দোয়া শুভকামনা করে আর একটা কথা বল আপনাদেরকে এই 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 যে জায়গাটা দেখেন একটু দেখেন এই এই যে দেখেন এখান দিয়ে যখন পানি যায় চিন্তাও করতে পারবেন না যে কত স্রোতে পানি যায় এখানের বাচ্চাগুলার যে কত কষ্ট হয় শুনেন দেখতে অনেক সময় ছোট মনে হয় কিন্তু ৫,০০০ লোকেরও যদি জীবন বদলে অথবা ৫,০০০ লোকের জন্য যদি উপকার হয় এবং এই পাকা ব্রিজ আগামী ৫০ বছর থাকবে আমি মনে করি আমার মৃত্যুর পরও যখন এই ব্রিজটা দিয়ে মানুষ হেঁটে যাবে সদগায়ে জারিয়া বলে যা বলে যা বোঝানো হয় এটার চেয়ে ভালো সদগায়ে জারিয়া আর কিছু হইতে পারে না আমি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরও আগামী ব্রিজও যখন আমরা কাজ শুরু করব নতুন কোন ব্রিজে তখনও আপনাদেরকে আমরা দেখাবো যে একটা মানুষ চাইলে কত কিছু পারে আমি কি পারলাম না পারলাম এটা তো আমার ইতিহাস এবং আমার বিধাতাই আমার বিচার করবেন কিন্তু আমি কি পারলাম এটা যেন অন্যদের জন্য একটা উদাহরণ তৈরি হয়ে যায় যে কিছু সরকারি সহযোগিতা ছাড়াই শুধু আপনার ইনকাম দিয়েই আপনি আপনার এলাকাটা বদলাই দিতে পারেন জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যেতে চাই এটাই আমার শপথ ভালো থাকবেন থ্যাংক ইউ Yeah.